প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকের তোমাদের সাথে আমার রসায়নের কিছু মত বিনিময় করব। এই সুযোগটা পেয়ে আমি অনেক নিজেকে ধন্য মনে করছি। তো তোমাদের পরীক্ষা সন্নিকটে, আশা করি সবারই একটা চমৎকার প্রস্তুতি আছে এবং তোমরা সামনের সময়টা ভালোভাবে কাটাবে, সেই আশা আমি ব্যক্ত করি। তো আজকের আমি তোমাদেরকে রসায়ন প্রথম পত্র সম্পর্কে কিছু ধারণা দিব এবং যেটা তোমাদের হয়তো কিছুটাও কাজে লাগতে পারে। তোমরা নিশ্চয়ই জানো যে রসায়ন একাদশ দ্বাদশ শ্রেণীতে দুইটা পত্র আছে। আজকের আমি তোমাদের সাথে আলাপ করব রসায়ন প্রথম পত্র নিয়ে। রসায়ন প্রথম পত্রে পাঁচটা অধ্যায়, সে সম্পর্কে তোমাদের আসলে সবারই জানা আছে। তো আমি প্রথমে রসায়নের বাইরে কিছু কথা তোমাদের বলতে চাই। দেখো, একটা জাতি ভবিষ্যতে কী ধরনের সম্পদ চায় সেই অনুসারে কারিকুলাম তৈরি করা হয় এবং কারিকুলাম অনুসারে একটা সিলেবাস তৈরি করা হয় এবং সিলেবাসে কিছু সুনির্দিষ্ট বিষয় থাকে, যে বিষয়গুলো হলো ছাত্রের বয়সভিত্তিক এবং তারা কতটুকু শিখলে তারা একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলবে সেই বিষয়গুলোই কিন্তু ওখানে থাকে। তবে তোমরা পরীক্ষায় যখন দিবে, বোর্ড পরীক্ষায়, সে সময় তোমাদের এই সব বিষয় চিন্তা না করলেও চলে। তখন তোমাদের কিছু সিলেক্টিভ বিষয় পড়েও অনেক ভালো রেজাল্ট করা যায়। তো আজকের আমি তোমাদের আমি এরকমই কিছু আইডিয়া তোমাদের দিব। দেখো, আগের বছরগুলোতে, এখন সৃজনশীল পদ্ধতি, সেই পদ্ধতির শুরুর আগে আমরা যে শিক্ষা ব্যবস্থা অনুসরণ করেছি সেখানে তোমরা জানো হয়তো কিছু সিলেক্টিভ প্রশ্নের উত্তর পড়েই মানুষ অনেক ভালো রেজাল্ট করত এবং সেই পদ্ধতি ছিল অনেকটা মুখস্থ নির্ভর। আর এখন সৃজনশীল পদ্ধতি, তো তোমরা কিন্তু অনেক ভাগ্যবান সেই তুলনায়। আজকে তোমাদের মুখস্থ করতে হচ্ছে না, আজকে তোমাদেরকে শুধু বুঝলেই একটা ভালো উত্তর করতে পারবে, পরীক্ষা ভালো করতে পারবে। তো এখানে যে সমস্যাগুলো আছে আমরা এখনও কিন্তু সেই পূর্বের পদ্ধতি অনুসরণ অনেক সময় করে বসি। এখনও আমরা কিছু সিলেক্টিভ প্রশ্ন পড়ি, সাজেশন ভিত্তিক পড়াশোনা করি, সেই সাজেশন ভিত্তিক পড়াশোনা করে কিন্তু পরীক্ষা ভালো করা এখন আর যায় না। তবে এখনও সাজেশন আছে, সেগুলো হলো টপিক। তুমি যদি একটা বিষয় ভালোভাবে জানো, সেই বিষয়ের উপর যে ধরনের প্রশ্ন আসুক না কেন, তুমি কিন্তু ভালো উত্তর করতে পারবে। আর যদি তুমি কিছু সুনির্দিষ্ট প্রশ্ন উত্তর পড়ে যাও, তাহলে কিন্তু তুমি অন্য অন্য প্রশ্ন আসলে আর উত্তর করতে পারবে না। সেই জন্য তোমার এখন সাজেশনটা হবে টপিক, বিষয়, কোন বিষয়টা তুমি পড়তে চাচ্ছ সেই বিষয়ের উপর। আমরা দেখেছি বিগত দিনের কোশ্চেনগুলো যদি পর্যালোচনা করি, তোমরাও দেখে থাকবে যে এখানে কিছু বিশেষ টপিকের উপরে বেশি প্রশ্ন আসে। যদিও এটা হওয়া উচিত না, কিন্তু বিজ্ঞ শিক্ষকদের একটা অভ্যাস হয়ে গেছে, হয়তোবা প্রত্যেকেই কিছু বিশেষ বিষয় পছন্দ করেন, সেই বিষয়ের দিকে তারা বেশি যেতে চায় এবং সেই বিষয়গুলো তুমি যদি পুরোপুরি ভালোভাবে জানো, তুমি অবশ্যই একটা ভালো পরীক্ষা দিতে পারবে। তা আমি আজকের সেই বিষয়গুলো নিয়ে আলাপ করব। তোমরা হয়তো জানো, আজকের আমি এই অল্প সময়ের মধ্যে রসায়ন প্রথম পত্র সম্পর্কে একটা ধারণা তোমাদের দিতে চাই। তো এই অল্প সময়ের মধ্যে একটা পুরো বই সম্পর্কে ধারণা দেওয়া আসলেই অসম্ভব। তো সেখানে আমাদের অবশ্যই সাজেশন নির্ভর হতে হবে। সেই সাজেশনটা কিসের? যে টপিকগুলো দিয়ে প্রশ্ন সাধারণত আসেই, আমি সেইগুলো নিয়েই তোমাদের আলাপ করব। তো আমরা প্রথমে শুরু করি তাহলে। তোমরা জানো রসায়ন প্রথম পত্রে পাঁচটা অধ্যায় আছে। প্রথম অধ্যায়, তোমরা তো সবাই জেনে গেছো যে প্রথম অধ্যায় ব্যবহার, ল্যাবরেটরি ব্যবহারবিধি নিয়ে ওখানে আলাপ আলোচনা আছে। তো এই যে ল্যাবরেটরির বিষয়সমূহ নিয়ে যে আলাপ আলোচনা, সেখানে এটা কিন্তু মানে মানুষের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই ব্যবহারিক জীবনে তার এর প্রয়োগটা অনেক বেশি।
তো এই জায়গাগুলো দিয়ে আমরা কোশ্চেন কিন্তু প্রণয়নের সময় একটু অবহেলা করি, এখান থেকে অনেক ভালো কোশ্চেন করা হয় না, যে কারণে তোমরা শিক্ষার্থীরাও এই জায়গাগুলো অনেক সময় বাদ দিতে চাও। তো ভালো পরীক্ষায় ভালো করার জন্য তুমি এই এখান থেকে কিছু সিলেক্টিভ বিষয় পড়তে পারো, সেই ধারণাটা আমি তোমাদের দিচ্ছি। দেখো, এই যে ল্যাবরেটরি যে ব্যবহার বিধি, সেখানে তুমি একটা রসায়ন পরীক্ষাগারে তুমি কী বিষয়সমূহ নিয়ে পড়াশুনো করতে চাও, কী বিষয়সমূহ ব্যবহার করবে, নিশ্চয়ই অ্যাপারেটাস, সেই অ্যাপারেটাস সম্বন্ধে তোমার জানতে হবে, তার ব্যবহারের কৌশল জানতে হবে, এবং তুমি কোন কোন ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারো সেইটা জানতে হবে। তো এই বিষয়সমূহ সম্পর্কে তুমি জানো, তাহলে এখান থেকে তুমি যে ধরনের প্রশ্নই পাও না কেন উত্তর দিতে পারবে। আর একটা বিষয় আমার কাছে মনে হয়, ছাত্ররা কিন্তু উত্তর জানে, কিন্তু সমস্যায় পড়ে কোথায়? তার উদ্দীপক। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি শুনে থাকি যে স্যার উদ্দীপকেই বুঝতে পারিনি, কিন্তু যখন আমি সেটা বুঝিয়ে দেই তখন কিন্তু সে উত্তর খুব সুন্দরভাবে বলে দেয়। তো এই উদ্দীপক বোঝার জন্য তোমার একটু এই সৃজনশীল প্রশ্ন নিয়ে একটু বেশি পর্যালোচনা করতে হবে। তবে এক্ষেত্রে এই একটা কথাই, তুমি যদি বিষয়টা ভালো জানো, যে কোনো বিষয়টা তুমি বিষয়ের গভীরে যেতে পারো এবং সেটা আনন্দের সাথে পড়ো, পরীক্ষার জন্য না, জানার জন্য, তো নিশ্চয়ই তুমি সেখানে ভালো করবে। এখানে প্রথম অধ্যায়, রসায়নের প্রথম অধ্যায়ে যে বিষয়গুলো একটু গুরুত্ব সহকারে পড়া উচিত বলে আমার মনে হয়, প্রথম দিকে যে অ্যাপারেটাস আছে সেগুলো তো তুমি ধারণা নিলেই, আর একটা হলো এখানে পলবঙ্গি ব্যালেন্স। পলবঙ্গি ব্যালেন্স সম্পর্কে ছাত্রদের অনেক সময় ধারণা থাকে না ভালো, এবং পলবঙ্গি ব্যালেন্সটা তোমরা ফিজিক্সে ব্যবহার করে থাকো, কেমিস্ট্রিতে ব্যবহার করো, যেটা ম্যানুয়াল পদ্ধতিতে তুমি কোনো রাসায়নিক পদার্থকে মাপতে পারো। তো এখানে পলবঙ্গি ব্যালেন্সের যে মূল বিষয়টা সেটা হলো রাইডার ধ্রুবক। তোমরা জেনে থাকবে বা জানো অবশ্যই যে পলবঙ্গি ব্যালেন্সের একটা বিম থাকে, সেই বিমের উপর একটা স্কেল থাকে, স্কেলটা সাধারণত 0 থেকে 100 ডিভিশনে ভাগ করা থাকে। তো তুমি দেখে থাকবে যে এই পলবঙ্গি ব্যালেন্সের দুটো পাল্লা থাকে, পাল্লার বাঁ পাশে কিন্তু থাকে হলো তুমি যে বস্তুটার ওজন নিতে চাও সেই বস্তুটা, আর ডান পাল্লায় থাকে ওজন বা বাটখারা বলতে পারো। এখন বিমের উপরে যে স্কেলটা থাকে সেই স্কেলটা কিন্তু 0 থেকে 100 ভাগে ভাগ করা। এখন তুমি দেখে থাকবে যখন 0 থেকে বিমের মাঝামাঝি আসবে, তখন কিন্তু 0 থেকে যখন একটা যে কোনো বস্তুকে ডান দিকে সরাচ্ছ, তো ডান দিকের ওজনটা বাড়তেছে, বাঁ দিকের ওজনটা কমতেছে। তো ধরো তুমি যে তুমি 0.5 গ্রাম ওজন 0 থেকে আস্তে আস্তে ডান দিকে সরাচ্ছ, কত ভাগ পর্যন্ত সরাবে? 100 ভাগ পর্যন্ত সরাচ্ছ। তাতে তোমার এই 100 ভাগ পর্যন্ত সরালে তুমি কতটুকু ওজনের পার্থক্য মাপতে পারবে? তুমি যদি বাঁ দিকে 0.5 গ্রাম নেও একদম 0 দাগে, সেটা যখন তুমি একদম মাঝামাঝি আনলে তখন কিন্তু বাঁ পাশে 0.5 গ্রাম কমে গেল। আবার যদি তুমি মাঝ থেকে যদি ডান পাশে নাও একদম 100 ভাগে, তখন দেখবে যে আরও 0.5 গ্রাম ডান পাশে বেড়ে গেল। তাহলে মোট কত হইল? 0.5 প্লাস 0.5 কত হয়? 2.5। তো এখন তুমি যদি ধরো এটা 5 গ্রাম ওয়েট, তাহলে হবে 5 প্লাস 5 10। এখন তুমি কিন্তু যদি এটাকে 5 মিলিগ্রাম ধরো, তাহলে 5 প্লাস 5 10 মিলিগ্রাম। তো তুমি দেখো এই যে 100 ভাগে তুমি খেয়াল করে থাকবে, ধরো এখান থেকে এখানে যদি তোমার এটা যদি 0 হয়, এটা 0, এরকম আমরা ভাগ করছি, এরকম অসংখ্য ভাগ, এরকম ভাগ আছে অনেক, এটা 100। তো আমি এখানে একটা ছোট ওয়েট, এটা ধর তার ওয়েট হইল 5 মিলিগ্রাম, তুমি এই 5 মিলিগ্রাম এখান থেকে তুমি যদি ডান দিকে এখানে আনো, তাহলে কিন্তু এই 5 মিলিগ্রাম এখানে আনলে এই পাশের ওয়েটটা 5 মিলিগ্রাম কমে গেল। আর তুমি যদি এটাকে ডান দিকে নাও আরও 5 মিলিগ্রাম, তাহলে এ পাশে আরও 5 মিলিগ্রাম বেড়ে গেল।
এই 5 মিলিগ্রাম এখানে, এদিকে আরও 5 মিলিগ্রাম, তো টোটাল হইলো 10 মিলিগ্রাম। তুমি এই 10 মিলিগ্রাম কত ডিভিশনের পরিবর্তন হইল? 100 ডিভিশনে। তো 100 ডিভিশনে যদি 10 মিলিগ্রাম তুমি ওয়েট মাপতে পারো, 5 5 10, তাহলে তুমি 1 ডিভিশনে কতটুকু ওয়েট চেঞ্জ হইল? 10 ÷ 100 = 0.1 মিলিগ্রাম। এতটুকু তুমি ওয়েট মাপতে পারছো হলো প্রতি ডিভিশনের জন্য। তো এই যে প্রতি ডিভিশনের জন্য যে ওয়েটটুকু মাপতে পারছো, এইটার নামে হইল রাইডার ধ্রুবক। এই জায়গাটায় অনেক সময় তোমাদের ঝামেলা হয়, এটা কখন কর হয়, আমরা এর প্রয়োগটা কী? প্রয়োগটা হলো ধরো এই পাল্লায় আমরা নিয়েছি আমাদের রাসায়নিক পদার্থটা, আর ওই পাল্লায় নিলাম আমি বাটখারা। এখন ধরো আমি যে বাটখারা দিলাম সেই বাটখারায় আমার এখানের যে কাঁটাটা আছে সে জিরোতে আসেনি, আরও কিছু বাটখারা দরকার কিন্তু অত ছোট বাটখারা তোমার হাতে নেই, তখন তুমি কি করতে পারো? করতে পারো এখানের এই যে এখানে রাইডার ধ্রুবক যেটা ছিল একটা রিংয়ের মতো 5 মিলিগ্রামের, সেটা তুমি আস্তে আস্তে এদিকে সরাতে পারো। দেখবে সরালে তো এদিকের ওয়েটটা আস্তে আস্তে বাড়বে। আমি এখানে দেখলাম যে 1 ঘর সরালে বা 1 ঘর সরালে 0.1 মিলিগ্রাম ওজন এদিকে বাড়ে। তো এরকম আমি সরাতে থাকলাম, এক পর্যায়ে গিয়ে দেখলাম যে ঠিকই এটা এই যে কাঁটাটা এটা জিরো দাগে আসলো। তাহলে এপাশের যে ওয়েট আর এই যে রাইডার ধ্রুবক এর টোটাল ওয়েটটা এর বাপাশের রাসায়নিক পদার্থের হবে। এখন আমি এই ডান পাল্লায় যে ওয়েট বক্স মানে বাটখারা ছিল সেই বাটখারা ওয়েট আমি জানি, প্লাস এখান থেকে আমি কত ঘর সরালাম, ধরো 10 ঘর সরালাম, তাহলে 1 ঘর সরালে 0.1 মিলিগ্রাম, 10 ঘর সরালে হবে কত? 10 × 0.1। তো এইটা আমি টোটাল যোগ করে দেব, এই টোটাল যোগ করে এই বস্তুটার মোট ওজন পাবো। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো রাইডার ধ্রুবকটা কি? এটা এই সম্পর্কে হয়তো অনেকের ধারণার সময় থাকে না। আর এছাড়া এ অধ্যায় আমাদের আছে রাসায়নিক পদার্থ সংরক্ষণ, সেটা একটু দেখতে পারো। আর পরবর্তীতে আছে আমাদের সেমি মাইক্রো মাইক্রো, এ সম্পর্কেও অনেক সময় কোশ্চেন আসে, তো এই সম্পর্কে হালকা ধারণা নিলেই হবে। তো এই অধ্যায়টা যদিও আমাদের সিলেবাস অনুসারে এখানে আছে হইল 15টা পিরিয়ড, কিন্তু এই যেহেতু এটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড আমাদের পরীক্ষাগারের বিষয়সমূহ নিয়ে আলাপ আলোচনা, সেই জন্য অনেকে হয়তো বা ইন্টারেস্ট পায় না। আবার আমাদের দেশের যে প্রেক্ষাপট সেখানে অনেক স্কুল কলেজে হয়তো বা ভালো পরীক্ষাগারের সুযোগ সুবিধাও নেই, এই জন্য তারা অনেক সময়টা বাদ দিয়ে যায়। তবে বাদ দেওয়াটা ঠিক হবে না, কারণ এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে এবং আসার সম্ভাবনা আছে, আর এছাড়া MCQ তো আসেই এখান থেকে। তো এই হলো প্রথম অধ্যায়ের ব্যাপার, আমরা যাব দ্বিতীয় অধ্যায়। দেখো দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন, গুণগত রসায়ন সম্পর্কে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এই অধ্যায় বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, পারলে সবই পড়তে হবে আর না পারলে কিছু বিশেষ টপিক তোমাদের পড়তেই হবে। দেখো তোমরা 9-10 শিখে আসছো কিছু বিষয়, পরমাণুর গঠন সম্পর্কে ধারণা দেওয়া জানা আছে তোমাদের, তো এই অধ্যায় শুরুতে পরমাণুর গঠন সম্পর্কে একটা ধারণা দেওয়া আছে, তোমাদের 9-10 সাথে কিছুটা মিল পাবে এবং তার সাথে আরও একটু অ্যাডভান্স করা হয়েছে। এ ব্যাপারে তোমরা অবশ্যই এখনও ইতিমধ্যে অনেক কিছু জেনে ফেলছো, আমি এত কিছু তোমাদের এখন জানাতে চাই না। দেখো প্রথম দিকে পরমাণুর গঠন সম্পর্কে কিছু মতবাদ আছে, তোমরা সেগুলো শিখবে, যেমন ধরো রাদারফোর্ডের পরমাণু মডেল, পরমাণু নিউক্লিয়াস আবিষ্কারের পরীক্ষা, তারপর বোরের পরমাণু মডেল, এদের সফলতা, এদের সীমাবদ্ধতা, এগুলো খুব ভালো করে পড়ে নেবে। আর অনেক সময় এই বোরের পরমাণু মডেল অনুসারে কোনো একটা পরমাণুর বিভিন্ন শক্তি স্তরের শক্তির হিসাব আসে, বা একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তর ইলেকট্রন যখন স্থানান্তর হয় তখন
কী ধরনের শক্তির পার্থক্য হয় সে ব্যাপারে আসতে পারে, অথবা এই যে শক্তির পার্থক্য হওয়ার সময় বা একটা ইলেকট্রন যখন নিম্ন শক্তির স্তর থেকে উচ্চ শক্তির স্তরে বা উচ্চ শক্তির স্তর থেকে নিম্ন শক্তির স্তরে আসে, তখন যে শক্তির বিকিরণ বা শোষণ হয় সেই বিকিরিত শক্তি বা শোষিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য অনেক সময় চায় শক্তির পরিমাণ বের করতে বলে, তো তোমরা সেটা অবশ্যই শিখে নেবে। এছাড়া এখান থেকে একটা পরমাণুর মধ্যে ইলেকট্রন কীভাবে বিন্যস্ত থাকে তার কিছু নিয়ম নীতি আছে, তো সেখানে কয়েকটা আমরা নীতি পড়ে থাকি, যেমন আউব্বাও নীতি তোমরা 19-টা শিখছ, তারপরে আছে পলির বর্জন নীতি, হুন্ডের নীতি, তো এগুলো তোমরা একটু শিখবে। তোমরা হয়তো জানো সবাই যে আউব্বাও নীতি কী, ইলেকট্রন সর্বদা নিম্ন শক্তি স্তর পূর্ণ করে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে, এটা হলো আউব্বাও নীতি। আর এই আউব্বাও নীতি অনুসারে অনেক সময় পরীক্ষায় পরমাণুর শক্তি স্তরের বিভিন্ন ইলেকট্রনের ইলেকট্রন কোথায় আগে যাবে বা কোথায় পড়ে যাবে এই ধরনের কোশ্চেন করে বসে। একটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা 19-ও শিখে আসছো যে যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি থ্রিতে না প্রবেশ করে ফোরেসে প্রবেশ করে কেন, দেখো কোশ্চেনটা কেমন। তুমি জানো যে প্রথম শক্তি স্তরে একটা উপশক্তি স্তর, সেটা 1s, দ্বিতীয় শক্তি স্তরে হলো দুটো উপশক্তি স্তর, 2s 2p, তৃতীয় শক্তি স্তরে তিনটে উপশক্তি স্তর, 3s 3p এবং 3d, চতুর্থ শক্তি স্তরে চারটা উপশক্তি স্তর, 4s 4p 4d 4f। দেখো একটা জিনিস এখানে মনে রাখা একটু সহজ, তুমি যততম শক্তি স্তরে যাচ্ছ উপশক্তি স্তর কিন্তু ততটা হচ্ছে, চতুর্থ শক্তি স্তর উপশক্তি স্তর চারটা। এইভাবে আমরা যে কোনো শক্তি স্তর কথা আমরা হিসাব করে বলতে পারি। এখন এই যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d উপশক্তি স্তরে না গিয়ে 4s উপশক্তি স্তরে যায় কেন, দেখো এই কোশ্চেন করার মানেটা কি, যে তৃতীয় শক্তি স্তরে তিনটে উপশক্তি স্তর, 3s 3p 3d, তারপরে চতুর্থ শক্তি স্তরে শুরু হলো 4s দিয়ে, তো এখানে তৃতীয় শক্তি স্তর পূর্ণ না করেই চতুর্থ শক্তি স্তরে 4s গেল কেন, এটাকে ব্যাখ্যা করার জন্য আউব্বনীতি যেটা বলেছে যে ইলেকট্রন সর্বদা নিম্ন শক্তি স্তর পূর্ণ করে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তর প্রবেশ করে, এখানে কোনটা নিম্ন শক্তি স্তর কোনটা উচ্চ শক্তি স্তর বুঝবো কীভাবে, বোঝার জন্য আমরা একটা গাণিতিক নীতি ফলো করি, গাণিতিক নিয়ম আছে n+l এর নিয়ম। n+l এর নিয়মটা কী, এনটা হলো প্রধান শক্তি স্তর, এল হইল উপশক্তি স্তর, এই এন এবং এল এর কিছু সুনির্দিষ্ট মান আছে, যেমন ধরো তুমি যদি 1s বলো, 1s 1s, 1s এ n+l এর মান কত, n+l = এই যে 1টা এটা কিন্তু প্রধান শক্তি স্তর, তোমরা এটা জানো শিখে ফেলছো এখন, আর এল এর মানের জন্য কিন্তু s হয়, এল এর মান যদি 0 হয় তখন s, এল এর মান যদি 1 হয় তখন হলো p, এল এর মান যদি 2 হয় তখন d, এভাবে আস্তে আস্তে বাড়তে আসে, তো এখানে এল এর মান যদি 0 হয় তখন হলো s, তাহলে আমরা এখানে কি পেলাম n+l, 1 হইল n এর মান, তাহলে আমরা এখানে লিখতে পারি n এর মান 1, আর এখানে l এর মান যদি 0 হয় তখন হলো s, তো s এর মান এখানে 0, সমান আমরা পেলাম হলো 1। এরকম আমরা যদি এই হিসাবে 4s এর কথা বলি, 4s 4s এ n+l এর মান কত, 4s এ n+l এর মান এখানে 4+0 সমান হইল 4, 3d যেটা আমার কোশ্চেনে ছিল n+l = 3+2 = 5, n+l এর মান যেখানে বেশি সেটার শক্তিও বেশি, তোমরা এখন বুঝতেই পারছো কার শক্তি বেশি, 4s n+l এর মান 4, 3d n+l এর মান হলো 5, নিশ্চয়ই 4s n+l এর মান কম মানে শক্তিও কম, ইলেকট্রন সর্বদাই নিম্ন শক্তি স্তর আগে পূর্ণ করবে সেই জন্য 3d না গিয়ে 4s যায়। এখন এটা একটা কমন কোশ্চেন তোমাদের জানা,
এখন প্রশ্ন প্রণয়নকারী এটাকে ঘুরিয়ে ক্রোমিয়াম বা ধরো অন্য যে কোনো একটা মৌলের কথা বলল, ধরো জিঙ্ক, জিঙ্কের 19তম ইলেকট্রনটি 3D না গিয়ে 4S-এ যায় কেন? তুমি সবসময় পড়ে আসছো পটাশিয়ামের কথা, কিন্তু তোমাকে অন্য একটা দিল, তখন কিন্তু একই নিয়মে, অথবা হয়তোবা 3D 4S না দিয়ে এরকমই অন্য একটা কিছু দিল। ধরে নাও তুমি এটা বলতে পারো, ধরো 4S 4B-র তুলনা দিতে পারে ক্যালসিয়াম, ক্যালসিয়ামের 4S2 সেখানেও 3D-তে যায় না, বা অন্য যে কোনো ক্ষেত্রে এরকম তুমি N+L-এর মান হিসাব করে এটা বলতে পারবে। এখান থেকে আর দুইটা কোশ্চেন প্রায় আসে, একটা হলো ক্রোমিয়াম, আরটা হলো কপার। ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাসের একটু ব্যতিক্রম আছে, সেটাও তোমাদের জানা যে ক্রোমিয়ামের আমরা দেখি ক্রোমিয়ামের শেষ শক্তি স্তর ইলেকট্রন বিন্যাসে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d5, 4s1 ক্রোমিয়াম। এখানে থাকার কথা হলো 3d4, 4s2। এটা না হইয়া এটা হলো কেন, এর কারণটা কি? ক্রোমিয়াম, ক্রোমিয়াম 24 1s2 2s2 2p6 3s2 3p6 3d এখানে হওয়ার কথা 4 আর এখানে 4s2, তো এটা না হয়ে হচ্ছে হলো 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s1। এটা হওয়ার কারণ কি? এটা হওয়ার কারণ আমরা একটা ব্যাখ্যা দেই, ব্যাখ্যাটা হলো দেখো এই যে 3d, 3d-র অরবিটাল কয়টা? 5টা আমরা আঁকলাম, এই 5টা অরবিটাল, এই 5টা, আর এটা হলো 4s, এটা হলো 3d, এটা হলো 4s। 3d-তে হলো 5টা অরবিটাল, 5টা অরবিটালের ইলেকট্রন থাকবে কি হবে? এখানে একটা, প্রতিটা অরবিটালে একটা করে ইলেকট্রন, এখানেও একটা, একটা অরবিটালে ইলেকট্রন থাকতে পারে দুটা, আসে হলো একটা, তাহলে দুটার থাকতে পারে আসে একটা, তাহলে অর্ধেক, অর্ধেক মানে কি? অর্ধপূর্ণ, অর্ধপূর্ণ মানে এটা হলো স্থিতিশীল অবস্থা। তো আমরা জানি যে প্রত্যেকটা অরবিটাল বলো, উপশক্তি স্তর বলো, এরা সবসময় চায় তার স্থিতিশীলতা অর্জন করতে। স্থিতিশীলতা অর্জন করতে পারে দুইভাবে, একটা হলো পরিপূর্ণ থেকে আর একটা অর্ধপূর্ণ থেকে। তো আমি আজকের বলবো এই অর্ধপূর্ণ থেকে স্থিতিশীলতা অর্জন করে কেন, বা পরিপূর্ণ থেকে এরা স্থিতিশীলতা অর্জন করে কেন। তোমরা একটা কথা জানো মনে হয় যে প্রত্যেকটা বস্তুই তার ভিতরের শক্তি যত কম থাকে তত সেটা তত বেশি স্টেবল হয়। ধরো দুইটা পরমাণু এসে একটা বন্ধন করলো, এই যখন দুইটা পরমাণু সেটা বন্ধন করে একটা যৌগ গঠন করে বা একটা অণু গঠন করে, তখন কিন্তু ওরা ওদের ভিতরের শক্তিটা হারিয়ে ফেলে। যত ভিতরের শক্তি হারিয়ে ফেলবে, ওদের ভিতরের শক্তি যত কমে যাবে, তত কিন্তু ওদের মধ্যে বন্ধনটা বেশি মজবুত হবে, তত ওই বন্ধন করার পরে যৌগটা বলো বা অণুটা বলো তত বেশি স্টেবল হবে। তো আমরা একটা কথা কিন্তু বুঝতে পারি যে পদার্থ যত বেশি শক্তি হারাতে পারবে সে তত বেশি স্টেবল হবে। তো এখানে দেখো এই যে 3D5 হলো 5টা অরবিটালে 5টা ইলেকট্রন আছে, সবগুলো একই দিকে ঘুরতেছে, সেম স্পিন, যেহেতু এদের শক্তিও সমান, এটা ডিজেনারেট অবস্থা বলা হয়। তো শক্তি যেহেতু সমান, সেহেতু এই ইলেকট্রনগুলো কিন্তু পরস্পরের মধ্যে জায়গা বিনিময় করতে পারবে, এক্সচেঞ্জ হতে পারবে। তো যখন জায়গা বিনিময় করবে, এই ইলেকট্রন যখন এখানে যাবে, এ যখন এখানে আসবে, তখন কিন্তু একটা শক্তির পরিবর্তন হবে, একটা শক্তি হারাবে তারা। যতবার এরকম জায়গা বদল করবে ততবার শক্তি তারা হারাবে। তো যত বেশি তারা জায়গা বদল করবে তত বেশি শক্তি হারাবে,
তত ওদের ভিতরের শক্তি কমে যাবে, তত ওরা বেশি স্টেবল হবে। তো দেখো এখানে এই পাঁচটা ইলেকট্রন নিজেদের মধ্যে কতভাবে জায়গা বদল করতে পারে বা কয়বার আমরা দেখতে পাচ্ছি। যদি আমি এই ইলেকট্রনটা ধরি, এটা এখানে আসতে পারে, এটা এখানে আসতে পারে, এর সাথে এটা আবার এখানে আসতে পারে, এটা এখানে আসতে পারে, এটা আবার এখানে আসতে পারে, এটা এখানে আসতে পারে, এও সেইভাবে পারে। তো দেখো তো কয়বার হলো, এর সাথে এক দুই তিন চার, চারবার জায়গা বদল করলো, এটা চারবার, এটা চারবার হলো। এটা কি পারে? এটা কিন্তু যখন এখানে আসছে একে এখানে চলে আসছে, সুতরাং এর সাথে একবার জায়গা বদল হয়ে গেছে, সুতরাং এর সাথে আর দরকার নেই। এদের সাথে কতবার পারে? এখানে আসতে পারে, এখানে আসলো একবার, এখানে একবার, দুইবার, এখানে একবার, তিনবার, এই হলো তিনবার। এটা এটা এর সাথে একবার হয়ে গেছে, সুতরাং এটা আমরা বাদ দেব। এপারে এটার সাথে এবং এটার সাথে আরও দুইবার, এপারে এর সাথে আর একবার, মোট কত হলো? চার আর তিন সাত, আর দুই নয়, নয় এক দশ। তো এখানে সে এই কয়বার জায়গা বদল করলো, ফলে একটা শক্তি মুক্ত করলো। কিন্তু যখন থ্রিডি ফোর হয়, যদি থ্রিডি ফোর হয় তখন কি হবে? দেখো এখানে থ্রিডি ফোর, ডিতে চারটা ইলেকট্রন, এই চারটা ইলেকট্রন, এদের মধ্যে কয়বার জায়গা বদল করা সম্ভব? এর সাথে একবার, এর সাথে একবার, এর সাথে একবার, তাহলে ধরো এটা কত হলো? তিনবার হলো। এপারে এর সাথে হয়ে গেছে, এ করবে এর সাথে একবার, এখানে একবার, দুইবার, এ পারবে কয়বার? একবার। তো মোট হইল সিক্স। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যখন থ্রিডি ফাইভ থাকে তখন ইলেকট্রনগুলো দশবার জায়গা বদল করে, ফলে এখানে অনেক বেশি শক্তি সে মুক্ত করে বা হারিয়ে ফেলে। এখানে করলো ছয়বার, ছয়বার জায়গা বদল করলো, মানে এর চেয়ে কম শক্তি হারালো। বলো কোথায় এখন শক্তি কম? নিশ্চয়ই তুমি বলবে এখানে শক্তি কম, তাই এটা অধিক স্টেবল। তোমরা সবাই হয়তো জেনে আছো যে অর্ধপূর্ণ হইলে বেশি স্টেবল হয়, কিন্তু কারণটা হলো এটা, এরকম যখন ডি টেন হয় কপারের ক্ষেত্রে সেখানেও এরকম ঘটনা ঘটে। তো তোমরা এরকম ইলেকট্রন বিন্যাস বা আয়নের ইলেকট্রন বিন্যাস, আয়ন হতে পারে ধনাত্মক আয়ন যেটা ক্যাটায়ন বা অ্যানায়ন, এগুলো অনেক সময় পরীক্ষায় আসে। দেখো আর একটা জিনিস অনেক সময় তোমরা কেউ হয়তো ভুল করে বসো, দেখো আয়রন Fe 26 ইলেকট্রন বিন্যাস, 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2। এখন দেখো যখন আয়রন এর এই পারমাণবিক অবস্থা থেকে যখন দুইটা ইলেকট্রন সে ত্যাগ করে, ইলেকট্রনটা কোত্থেকে যাবে? তোমার অনেকের হয়তো ধারণা থাকতে পারে যেহেতু ইলেকট্রন থ্রিডিতে পরে প্রবেশ করছে, সুতরাং যখন সে ত্যাগ করবে ইলেকট্রন থ্রিডি থেকে যাবে, তা না। কিন্তু যখন থ্রিডি কিন্তু ভিতরের শক্তির স্তর, যখন থ্রিডিতে ইলেকট্রন প্রবেশ করে এই ইলেকট্রন ফোরেসের ইলেকট্রনকে বিকর্ষণ করে, ফলে ইলেকট্রন ত্যাগ করার সময় ফোরেস থেকে সে প্রথম ইলেকট্রন ত্যাগ করবে। সেই জন্য Fe2+ লিখলে আমরা কী লিখব? 1s2 2s2 2p6 3s2 3p6 3d6। তো এগুলো হয়তোবা তোমাদের জানাও থাকতে পারে। তো এই এখান থেকে একটা কোশ্চেন পরীক্ষায় থাকে অনেক সময়, এই যে পরমাণুর গঠন, ইলেকট্রন বিন্যাস, আব্যনীতি, পলির বর্জন নীতি, হুন্ডের নীতি। তো এটু তুমি একটু ডিটেলস পড়বে, যাতে করে যে কোনো ধরনের কোশ্চেন আসতে তুমি উত্তর করতে পারো। আর এর সাথে কিছু সম্পর্ক আছে, যেমন অরবিট, অরবিটালের পার্থক্য, তারপরে কোন অরবিটাল সম্ভব বা অসম্ভব, যেমন প্রথম শক্তি স্তরে একটা উপশক্তি স্তর 1s, দ্বিতীয় শক্তি স্তরে দুইটা উপশক্তি স্তর 2s 2p। এখন যদি বলা হয় যে 2d সম্ভব কি না, 2d বলো, 2d এটা কি সম্ভব? তুমি তো জানোই যে দ্বিতীয় শক্তি স্তরে দুইটা উপশক্তি স্তর, একটা হলো 2s আর একটা 2p। 2d তুমি এক কথা বলবে সম্ভব না, কিন্তু ব্যাখ্যাটা কী দেবে? ব্যাখ্যাটা দেখো,
তোমরা আগেই ইলেকট্রন যে শিখে আসছো যে এখানে প্রধান শক্তি স্তর অনুসারে প্রধান শক্তি স্তর নির্দেশ করে প্রধান কোয়ান্টাম সংখ্যা, তো প্রধান কোয়ান্টাম সংখ্যার মান অনুসারে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান পরিবর্তিত হয়। তো সেই অনুসারে দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হইল টু, প্রধান কোয়ান্টাম সংখ্যার মান এন এর মান যদি টু হয় তখন এল এর মান কিন্তু হবে কি, হবে জিরো আর ওয়ান। এল এর মান জিরো হইলে সেটা এস, এল এর মান ওয়ান হইলে পি, আবার ডি এর ক্ষেত্রে এল এর মান টু, এই ক্ষেত্রে এল এর মান টু হওয়ার কোনো সম্ভাবনা নাই, হতেই পারে না, তাই টু ডিও অসম্ভব। তো এরকম অনেক সময় কোশ্চেন আসে, তো তোমরা এইভাবে ব্যাখ্যা করতে পারবে। তো এ হলো ইলেকট্রন বিন্যাস। পরবর্তীতে আসে তড়িৎচুম্বকীয় বর্ণালী। তড়িৎচুম্বকীয় বর্ণালী সম্পর্কে তোমাদের কিছু এর বৈশিষ্ট্য আছে, যেমন তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা, কম্পাঙ্ক, আলোর বেগ, এটা একটু জানতে হয় ভালো করে। আর যেটা পরীক্ষা সাধারণত প্রায়ই আসে, হাইড্রোজেন বর্ণালী। হাইড্রোজেন বর্ণালী বোরের পরমাণু মডেল অনুসারে, বোরের পরমাণু মডেলের যে মূল ত্রুটিটা ছিল সেটা হলো সে একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নকে ব্যাখ্যা করতে পারছে। তো সেই এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হাইড্রোজেন, আর আয়ন তো অনেক হতে পারে। তো এই হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী, মানে হাইড্রোজেনের যে একটা ইলেকট্রন, সেই ইলেকট্রন সে প্রথম শক্তি স্তরে যেতে পারে, দ্বিতীয় শক্তি স্তরে, তৃতীয় শক্তি স্তরে। এখানে একটা কথা বলি আমি, হয়তো আমাদের তোমাদের অনেকেরই ধারণা থাকতে পারে যে হাইড্রোজেনের একটা ইলেকট্রন তার জন্য প্রথম শক্তি স্তরে যথেষ্ট, তাহলে সে আবার দ্বিতীয় শক্তি স্তরে যাবে কেন, তৃতীয় শক্তি স্তরে যাবে কেন? এটা তো অসম্ভব ব্যাপার, ব্যাপারটা তা না, কিন্তু নির্ভর করে শক্তির উপর। আরেকটা জিনিস মনে রাখবে সবসময়, আমরা যে ধারণাটা হয়তো পোষণ করি অনেক সময় যে পরমাণুর নিউক্লিয়াস থাকে প্রোটন নিউট্রন, এবং সেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বিভিন্ন শক্তি স্তরে ঘূর্ণায়মান থাকে। এই ঘূর্ণায়মান যে পথটা, এটা কিন্তু একদম কোনো রিজিড কিছু না, এটা হলো একটা তরঙ্গ, একটা ওয়েভের মতো। সে নির্ভর করে শক্তির উপর, সেই তরঙ্গটা কাছেও আসতে পারে, দূরেও যেতে পারে, নির্ভর করে সে কি শক্তি বেশি গ্রহণ করলো, তাহলে সে নিউক্লিয়াস থেকে দূরে যাবে, আর যদি সে শক্তি হারায় সে নিউক্লিয়াসের কাছে আসবে। তো এই জন্যই হাইড্রোজেন পরমাণু যদি বেশি শক্তি গ্রহণ করে তখন কিন্তু সে অনেক দূরে যেতে পারে, আবার শক্তি হারালে সে কাছে আসতে পারে। তো ওই শক্তি গ্রহণ করার উপর ভিত্তি করে সে শক্তি গ্রহণ করে দ্বিতীয় শক্তি স্তরে, বা তৃতীয় শক্তি স্তরে, বা চতুর্থ শক্তি স্তরে গেল, বা পঞ্চম শক্তি স্তরে গেল, এবং ওই শক্তি স্তর থেকে যখন সে আবার শক্তি বিকিরণ করে দিয়ে নিম্ন শক্তি স্তরে আসে, তখন কি পরিমাণ শক্তি সে বিকিরণ করলো, এটা অনেক সময় আসে। ধরো পঞ্চম শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে আসলো, কী পরিমাণ শক্তি সে বিকিরণ করলো, বা এই বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য কত, বা কম্পাঙ্ক কত, এই ধরনের কোশ্চেন অনেক সময় দিয়ে বসে। তো এটাও হাইড্রোজেন বর্ণালী দেখবে, যে এখানে যে বিভিন্ন সিরিজগুলো আছে, লাইমেন সিরিজ, বামার সিরিজ, প্যাশন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, সেগুলো একটু দেখবে ভালো করে। এখানে এন এর মান অনুসারে হয়, তো এখানে যে সূত্রটা একটা আছে এর সাহায্যে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারি, আবার শক্তিও বের করা যায়। এই কনসেপ্টটাও ক্লিয়ার রাখবে তোমরা। হ্যাঁ, তারপরে আছে যেমন ধরো ইউভি রশ্মির ব্যবহার, আল্ট্রা ভায়োলেট রে। তো এই যে ইউভি রশ্মির ব্যবহার, এখানে ইউভি রশ্মি আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি? ইউভি রশ্মি আমরা জাল টাকা শনাক্তকরণ, বা ধরো ফেক পাসপোর্ট, বা এরকম কোনো মূল্যবান জিনিস, এগুলো আমরা শনাক্তকরণের ইউভি রশ্মি ব্যবহার করি। তো এটা ব্যবহার করি কীভাবে, আমরা ব্যবহার করি দেখো, ধরো পাসপোর্ট বা টাকা, টাকার মধ্যে একটা হিডেন এক ধরনের পদার্থ থাকে, যেটা মূলত তৈরি করা হয় অবস্থান্তর মৌলের মিশ্রণ দিয়ে। তো অবস্থান্তর মৌলের একটা বৈশিষ্ট্য হলো তারা
আলোকরশ্মি শোষণ করে দৃশ্যমান আলোকরশ্মি তারা প্রতিফলন করে, যেখানে আমরা তাদেরকে দেখি বিভিন্ন রং তৈরি করতে, বর্ণ সৃষ্টি করে তারা। তো এখানে যখন জাল টাকার উপর ইউভিরশ্মি ফেলা হয়, ইউভিরশ্মির শক্তি বেশি, তো ওই ইউভিরশ্মি পড়ার পরে কিছু রশ্মি ওখান থেকে অপচয় হয়, ফলে যে রশ্মিটা ওরা বিকিরণ করে তার শক্তি একটু কম থাকে, কমে যাওয়ার কারণে সেটা দৃশ্যমান অঞ্চলের মধ্যে এসে যায়। আর দৃশ্যমান অঞ্চলের মধ্যে আসলে আমরা তখন ওখানে সেই রঙটা দেখতে পাই বা বর্ণটা দেখতে পাই, তখন বুঝি যে এটা ফেক না। কিন্তু যদি এখানে জাল টাকা হয়, তাহলে সেই হিডেন বস্তুটা যেটা অবস্থানের মধ্যে একটা মিশ্রণ, সেটা আর ওখানে থাকে না। না থাকার কারণে তারা ওখান থেকে আলোকরশ্মি শোষণও করতে পারে না, হয়তো যেটুকু রশ্মি শোষণ ইউভি পড়লো সেটা বিকিরণ করলো, তখন আমরা ওখানে এক ধরনের ইন্ডিকেশন আমরা পাবো, তারা বুঝতে পারবো এটা ফেক। এটা অনেক সময় পরীক্ষায় আসে। তারপরে আছে আইআর রশ্মি, এর ব্যবহার, এমআরআই এর ব্যবহার, তারপরে বিভিন্ন আয়নের শনাক্তকরণ। এখানে কিছু সিলেক্টিভ ক্যাটায়ন আছে সিলেবাস অনুসারে, যেগুলো আমরা প্র্যাকটিক্যালে করাই, সেগুলো অনেক সময় পরীক্ষা দিয়ে বসে। তো এগুলো, এই শনাক্তকরণগুলো তোমরা পড়বে। এখানে শনাক্তকরণ বলতে পরীক্ষাটা পড়বে, বিক্রিয়াটা পড়বে, এবং সেখানে শনাক্তকরণ তুমি কীভাবে বুঝলে কালারটা কী সেটাও তোমার জানতে হবে, মনে রাখতে হবে। এরপরে আসে যে জায়গাটা বেশি ইম্পর্ট্যান্ট, এখান থেকে আর একটা কোশ্চেন মানুষ মানে সেট করে, প্রায় আসে এখান থেকে কোশ্চেনটা, সেটা হলো দ্রাব্যতা গুণফল। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল, এটা আমি একটু বলতে চাই। সেটা হলো দেখো, দ্রাব্যতা বলতে আমরা কী বুঝি আসলে? দ্রবীভূত হওয়ার ক্ষমতা। দেখো, এই যে দ্রবীভূত হওয়ার ক্ষমতা, এটা কী আসলে জিনিসটা? তুমি দুইটা গ্লাস নাও, দুইটা গ্লাসে সমান পরিমাণ পানি নাও, নিয়ে একটা গ্লাসের মধ্যে তুমি যোগ করো সোডিয়াম ক্লোরাইড 1 চামচ, তুমি এটাকে নাড়াও, দেখো দ্রবীভূত হয়ে গেছে। এরকম করে করে তুমি আরেকটু যোগ করো, এবং যেটুকু যোগ করলে সেটা তুমি, সেই পরিমাণটা তুমি হিসাব রাখো। তো দেখলে যে প্রথম গ্লাসে কতটুকু সোডিয়াম ক্লোরাইড আমরা দ্রবীভূত করতে পারলাম। আর একটা গ্লাসে তুমি গ্লুকোজ যোগ করো এবং তারও তুমি ভরে হিসাব রাখো, দেখবে এই দুইটা গ্লাসের সমান পরিমাণ কিন্তু দ্রবীভূত হয়নি, ভিন্নতা আছে। যেটা বেশি দ্রবীভূত হয়েছে তার দ্রবীভূত হওয়ার ক্ষমতা বেশি, তার দ্রাব্যতা বেশি। এখন যদি তুমি এমনটা করতে, ধরো দুইটা গ্লাসের পানির পরিমাণ সমান ছিল না, তুমি এটা যোগ করলে দ্রবীভূত হলে, তখন তুমি কম্পেয়ার করতে পারবে না যে কোনটা বেশি দ্রবীভূত হয়েছে, কারণ তুমি যার মধ্যে দ্রবীভূত করছো সেটা তো সমান নেই। এজন্য দ্রাব্যতার সংজ্ঞায় এই দ্রাবকের পরিমাণটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, যাতে করে কোন বস্তুটা বেশি দ্রবীভূত হয় সেটা বোঝা যায়, এবং সেটা তাপমাত্রা নির্দিষ্ট, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে, সেই পরিমাণ দ্রবকে, ওই দ্রাবকে, দ্রবটির দ্রাব্যতা বলে। এখন দেখো, এই যে দ্রাব্যতা কিন্তু, তাহলে আমরাও দেখলাম 100 গ্রামে যত গ্রাম দ্রবীভূত হয়, তো দুইটি কিন্তু পরিমাণ। তো যখন তুমি একটার সাথে কম্পেয়ার করবে, দুইটি পরিমাণ এবং গ্রাম, তো গ্রাম এককটা কাটা যায়, সেই জন্য আমরা অনুসারে বলি যে দ্রাব্যতার কোনো একক নাই। কিন্তু পরবর্তীতে এই দ্রাব্যতার সাথে ঘনমাত্রা একটা সম্পর্ক, কারণ পরবর্তী যে টার্ম দ্রাব্যতা গুণফল সেটা ঘনমাত্রার সাথে সম্পর্কিত, সেই জন্য আমরা দ্রাব্যতাটাকে ঘনমাত্রায় কনভার্ট করেছি। কীভাবে সেটা আমরা এখানে 100 গ্রাম দ্রাবকে না নিয়ে, যদি আমরা 1 লিটার দ্রবণ নেই, 1 লিটার দ্রবণে যত মোল আমরা, এক কত গ্রাম দ্রবীভূত হয়েছে সেই কথাটা না বলে যত মোল দ্রবীভূত হয়েছে সেটা কিন্তু দ্রাব্যতা হবে। দেখো আমরা কীভাবে আমরা চেঞ্জটা করলাম, যে 1 লিটার দ্রবণে যত মোল
দ্রব দ্রবীভূত হবে, সেই পরিমাণকে আমরা ওই দ্রাবকে দ্রবটির দ্রাব্যতা বলতে পারি। এক লিটার দ্রবণে যত মোল, ধরে নাও তুমি পাঁচ লিটার দ্রবণে ধরো দুই মোল সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হলো, তাহলে পাঁচ লিটারে হইল দুই মোল, পাঁচ লিটারে দুই মোল যদি হয় তাহলে এক লিটারে কত মোল হবে, টু বাই ফাইভ, এটা কি পার লিটারে কত মোল হইল, এইটাই হইল দ্রাব্যতা। এই দ্রাব্যতার নাম হলো মোলার দ্রাব্যতা। যেমন আমি প্রথম বলছিলাম একশো গ্রামে যত গ্রাম দ্রবীভূত হয় সেটা হলো দ্রাব্যতা, আর এটা পার লিটারে যত মোল দ্রবীভূত হয় সেটা হলো মোলার দ্রাব্যতা। এখন এই মোলার দ্রাব্যতার কিন্তু একক আছে, এটা বলছো টু মোল, এটা পাঁচ লিটার, তাহলে উপরে মোল থাকলো নিচে লিটার, তাহলে এককটা কি হলো মোল পার লিটার। তোমার নিশ্চয়ই এখন মনে পড়ছে মোল পার লিটারটা কি ঘনমাত্রা। তো এই যে মোল পার লিটার বা মোলার দ্রাব্যতা, এটা মূলত আমরা ঘনমাত্রায় রূপান্তর করতে পারি। সুতরাং ঘনমাত্রাটা আমরা মোলার দ্রাব্যতা হিসেবে ব্যবহার করতে পারবো অনেক সময়। এখানে একটা একটা কানেকশন আছে। এখন আমরা এই তো দ্রাব্যতা দেখলাম, মোলার দ্রাব্যতাও বুঝলাম আমরা, আর একটা নতুন টার্ম হইলো দ্রাব্যতা গুণফল, যেখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে বেশি। দ্রাব্যতা গুণফল জিনিসটা কি? দ্রাব্যতা গুণফল হলো তুমি একটা বিকার নিলে, এখানে একটা বিকার, এই বিকারে একটা দ্রাবক আছে, ধরো তরল দ্রাবক, পানিই ধরে নাও পানি, তার মধ্যে তুমি একটা দ্রব যোগ করতেছো, আমি এখানে যোগ করলাম একটা দ্রব, দ্রবটা ধরো সিলভার ক্লোরাইড, এটা এখানে একটা কঠিন অবস্থায় আছে। যখন এটা পানির মধ্যে দ্রবীভূত হইল তখন কিন্তু সিলভার ক্লোরাইড, সিলভার ক্লোরাইড এটা কঠিন, যখন সে পানিতে গেল, পানিতে যাওয়ার পর সে কী হবে, এটা সিলভার ক্লোরাইড কিন্তু এখানে আয়নিক বন্ধন, তো আয়নিক বন্ধন পানি একটা পোলার দ্রাবক, পানি পোলার দ্রাবক কেন, দেখো এটা হইল পানি, পানির হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মক হইল 2.5, অক্সিজেন 3.5। তড়িৎ ঋণাত্মক তোমরা জানো যে ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা, এই যে সমজি বন্ধন, এর একটা ইলেকট্রন আর এর একটা ইলেকট্রন দিয়ে একটা বন্ধন হয়েছে, এখানেও তাই, এই বন্ধন ইলেকট্রনটা দুইজনের সমানভাবে টানছে না। এখানে এখানে আমরা এই মানগুলো দেখে বুঝতে পারি যে এর তড়িৎ ঋণাত্মক কম এর বেশি, মানে এর আকর্ষণ করার ক্ষমতা বেশি, সেই জন্য এই ইলেকট্রনগুলো আংশিকভাবে এদিকে ঝুঁকে আসবে, এটা এদিকে ঝুঁকে আসবে, ফলে এটা হয় ডেল মাইনাস, আর এই যে প্রান্তটা এটা হয়ে যাবে ডেল প্লাস। তো আমরা এখানে দুইটা প্রান্ত পাচ্ছি, একটা ধনাত্মক আংশিক ধনাত্মক, একটা আংশিক ঋণাত্মক, এটা হলো তার পোলার বৈশিষ্ট্য। আমরা এই জন্য এটাকে বলি এটা পোলার দ্রাবক। যখন পানির মধ্যে সিলভার ক্লোরাইড যোগ করবো তখন কি হবে, দেখো এখানে এই যে সিলভার ক্লোরাইড, তার তো প্লাস আছে, এর মধ্যে তো একটা আয়নিক বন্ধন আছে। এখন পানি এসে কি করে, পানির এই যে ঋণাত্মক প্রান্ত, ঋণাত্মক প্রান্ত এসে এভাবে পানিকে, এই ধনাত্মক প্রান্তের কারণে ঋণাত্মক প্রান্ত এসে এদিকে একে আকর্ষণ করে এভাবে, আর এদিকে কে আসে, পানির হাইড্রোজেন প্রান্ত, এরকম ফলে হয় কি, এখন যদি এদের যে আকর্ষণ, তার চেয়ে এদের আকর্ষণ বেশি হয় তাহলে ওরা বিচ্ছিন্ন হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে গিয়ে এই সিলভার আয়ন এর চারপাশে পানির অক্সিজেন প্রান্ত দিয়ে ঘিরে থাকবে, এখানেও তাই। এটাকে আমরা অ্যাকোয়াস একটা সলিউশন বলি বা জলীয় দ্রবণ বলছি এর, সোডিয়াম সিলভার ক্লোরাইডের। এখন এই সিলভার ক্লোরাইড যখন এভাবে হলো বিচ্ছিন্ন হয়ে গেল তখন সে পানিতে দ্রবীভূত হলো। এর আগে কিন্তু সিলভার ক্লোরাইড কঠিন অবস্থা, মানে কি অসংখ্য সিলভার ক্লোরাইড পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা বৃহৎ আকার একটা জায়ান্ট মলিকুল আকারে আসে, সেই জন্য কিন্তু আমরা এটা দেখতে পাই কঠিন।
যখন পানিতে দ্রবিত করছি তখন এই এই অণুগুলো টানার কারণে ওরা বিচ্ছিন্ন হয়ে গেল, ফলে খুব একটা আয়ন মানে এটা খুবই ক্ষুদ্র, এটা আর আমরা খালি চোখে দেখতে পাই না, এটা তখন পানি দ্রবণীয় অবস্থায় থাকলো। এখন দ্রবণীয় হলে কী হবে, আমরা ওটাকে লিখি সিলভার আয়ন, এটা অ্যাকোয়া, ক্লোরাইড এটা অ্যাকোয়া, আয়নে বিচ্ছিন্ন হয়ে গেল। এখন যদি সিলভার ক্লোরাইড পরিমাণ আয়নের পরিমাণ বেশি হয় তখন কিন্তু আবার এরা পিছনের দিকে চলে আসবে, এটা দ্রবীভূত হয়ে এদিকে আসছে, এটা কখন আসবে? সিলভার ক্লোরাইড তুমি যোগ করতেছ, এই দ্রবণে সর্বোচ্চ পরিমাণ সিলভার আয়ন ক্লোরাইড আয়ন থাকতে পারে, যেটাকে আমরা সম্পৃক্ত অবস্থা বলছি, কিন্তু সম্পৃক্ত অবস্থার বেশি যদি তুমি সিলভার আয়ন ক্লোরাইড আয়ন কোনোভাবে দেও বা থাকে, তারা কিন্তু সেই অতিরিক্ত আয়নগুলো যুক্ত হয়ে ব্যাকওয়ার্ডে আসবে, তখন তারা আবার যুক্ত হয়ে কঠিন রূপ ধারণ করবে, অর্থাৎ এদের মধ্যে একটা সাম্য অবস্থা বিরাজ করবে। সাম্য অবস্থাটা কখন থাকবে? সম্পৃক্ত দ্রবণে। তো এই সম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণে এই আয়ন এবং এই আয়ন আছে। এখান থেকে আমরা যদি সাম্যদ্রবকের সমীকরণ বা যে ভরকের সূত্র অনুসারে পাই সেটা লিখি, লিখতে পারি কে ইজ ইকুয়াল টু, কি লেখা যায়, এখানে সিলভার আয়ন, এখানে ক্লোরাইড আয়ন, আর নিচে লিখতে পারি সিলভার ক্লোরাইড। দেখো এটা হলো অ্যাকোয়া, এটা অ্যাকোয়া, আর এটা হলো কঠিন। এই যে কঠিন পদার্থের ঘনমাত্রা, এটা কিন্তু মাপা সম্ভব না। একটা জিনিস আমি বলি একটু, ঘনমাত্রা বা গাঢ়ত্ব এটা এক কথা, কিন্তু ঘনত্ব ভিন্ন জিনিস। ঘনত্ব মানে ভর বাই আয়তন, কিন্তু ঘনমাত্রা জিনিসটা কি? ঘনমাত্রা জিনিসটা হলো একটার মধ্যে আর একটার উপস্থিতি, বেশি না কম, সেটা ঘনমাত্রা দ্বারা বোঝা যায়। যেমন ধরো এক লিটার পানির মধ্যে কত মোল কোনো একটা দ্রব্য দ্রবীভূত করছো, অর্থাৎ ওই পানির সাপেক্ষে যেটা তুমি যোগ করলে সেটা কত পরিমাণ আছে, সেটা হলো ঘনমাত্রা। তো এখানে এই যে কঠিন অবস্থা, এখানে কিন্তু সে দ্রবণে নাই। কঠিন অবস্থা মানে এই পাত্রের তলানিতে সে কঠিন অবস্থায় আসে, দ্রবণের মধ্যে নেই। তো এখানে ও এককভাবে আসে, ও কিন্তু কারোর মধ্যে নাই, সেই জন্য ওর ঘনমাত্রা মাপা সম্ভব নয়। এই এই কারণে বিজ্ঞানের সর্বসম্মতিক্রমে এই ঘনমাত্রাকে ধরে নিয়েছে ওয়ান। তো সেই হিসাবে আমরা কি পাবো, ইজ ইকুয়াল টু পাবো হইল সিলভার, এটা পাবো। তো আমরা এটা পাইলাম, তো এই যে কে ইজ ইকুয়াল টু সিলভার আয়ন আর ক্লোরাইড আয়ন, এই যে আয়নের ঘনমাত্রা, সম্পৃক্ত অবস্থায় আয়নের ঘনমাত্রার গুণফল, এটাকে বলা হয়েছে দ্রাব্যতা গুণফল, এটাকে আমরা বলি কেএসপি, সলিবিলিটি প্রোডাক্ট বা দ্রাব্যতা গুণফল। অর্থাৎ কোনো দ্রবণের সম্পৃক্ত অবস্থায় যে আয়ন তৈরি করলো সেই আয়নের ঘনমাত্রার গুণফল। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি এর সহগ ওয়ান, যদি এখানে সহগ টু হতো সেটা পাওয়ার হতো, এখানে সহগ যা হতো এটা পাওয়ার হয়ে যেত, এটা হলো দ্রাব্যতা গুণফল। এখন তুমি দেখো এই দ্রাব্যতা গুণফল কিন্তু সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে, এটা অন্য কোনো দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য না, সেটা অতিপৃক্ত হোক বা অসম্পৃক্ত হোক, শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের জন্য প্রযোজ্য। এখন তুমি খেয়াল করো যদি কোনো, আর এই যে এটা হলো একটা ধ্রুব সংখ্যা, নির্দিষ্ট তাপমাত্রায় কেএসপির মান বা দ্রাব্যতা গুণফলের মানও একটা নির্দিষ্ট বস্তুর জন্য নির্দিষ্ট। এখন এখানে আমরা যদি কোনো কারণে এখানে সিলভার আয়ন বা ক্লোরাইন বেশি হয়ে যায়, তাহলে এই দ্রাব্যতা গুণফল বেশি হওয়ার কথা, কিন্তু এটা তো বেশি থাকবে না, তখন কি হবে? দেখো তুমি একটু ভালো করে খেয়াল করবে, সিলভার ক্লোরাইড, সিলভার আয়ন ক্লোরাইন আয়নের সাথে সাম্য অবস্থায় আছে, যদি কোনো কারণে সিলভার আয়ন বা ক্লোরাইন বেশি হয়ে যায়, এটা কিন্তু ধ্রুব সংখ্যা, এটা বেশি হলে কি করবে, বেশিটুকু তো এখানে থাকতে পারবে না, তাহলে কি হবে, ব্যাকওয়ার্ডে চলে আসবে। ব্যাকওয়ার্ডে চলে আসা মানে কি, অধক্ষিপ্ত হওয়া। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষা আসে, একটা দ্রবণ দেয়া থাকে, সেই দ্রবণের হয়তো বা এমন কিছু দেয়া থাকে ইনফরমেশন যাতে তুমি ওই দ্রবণের আয়নের ঘনমাত্রার গুণফল, ঘনমাত্রা তুমি বের করতে পারবে। সেই ঘনমাত্রার গুণফলকে আমরা বলি আয়নিক গুণফল, যে কোনো দ্রবণের ঘনমাত্রার, দ্রবণের
আয়নসমূহের ঘনমাত্রার গুণফলকে বলছি আমরা আয়নিক গুণফল। তো এই আয়নিক গুণফল যদি দ্রাব্যত গুণফলের চেয়ে বেশি হয়, দ্রাব্যত গুণফল তো নির্দিষ্ট, তার চেয়ে এটা আয়নিক গুণফল বেশি মানে কি এদের পরিমাণ বেশি, আয়নিক গুণফল যদি বেশি হয় বেশিটুকুই ওখানে থাকতে পারবে না, সেদিকে চলে আসবে, মানে কি অধক্ষিপ্ত হবে। সেজন্য আমরা সংক্ষেপে বলি যে আয়নিক গুণফলের মান দ্রাব্যত গুণফলের মানের চেয়ে যদি বেশি হয় তাহলে অধক্ষিপ্ত হয়, আর কম হলে ওখানে আরও দ্রব্য যোগ করা যাবে। কম হওয়া মানে কি এখানে কম আছে, তাহলে আরও বেশি এখানে আয়ন তৈরি করা যাবে সম্পৃক্ত অবস্থা নেওয়ার জন্য, তখন সেখানে দ্রবীভূত হবে। তো এই ধরনের কোশ্চেন পরীক্ষাটা থাকে, কিন্তু যে বলা হয় অনেক সময় যে এই দ্রবণের মধ্যে এটা যোগ করা হলো, যোগ করার ফলে এটা অধক্ষিপ্ত হবে না হবে না, তখন তোমাকে দ্রাব্যতা গুণফলের মান বের, মানে দ্রাব্যতা গুণফলের মান যদি দেওয়া থাকে তাহলে আয়নিক গুণফলের মান বের করতে হবে। আয়নিক গুণফলের মান বের করে দেখতে হবে সেটা দ্রাব্যতা গুণফলের চেয়ে বেশি না কম, যদি বেশি হয় তখন বলবে অধক্ষিপ্ত হবে, আর যদি কম হয় বলবে অধক্ষিপ্ত হবে না। তো এই হলো এখানে বিষয়সমূহ। আর একটা বিষয় এখান থেকে আসে, সমায়ন প্রভাব, এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। সমায়ন একই আয়ন, দেখো এই এই যে সিলভার ক্লোরাইড আয়নিত হলো, এর মধ্যে তুমি HCl যোগ করো, HCl মানে ওরা দ্রবণে H প্লাস এবং Cl মাইনাস তৈরি করে, তো এটা Cl আসে কিন্তু সাম্য অবস্থায়, আরও তুমি Cl আয়ন যোগ করলে বেড়ে গেল না। লাসলের নীতি অনুসারে যদি উৎপাদের ঘনমাত্রা বাড়ে, সেই বাড়তিটুকু কোথায় যাবে, পিছনের দিকে, বিক্রিয়ক বেড়ে যাবে। তো ক্লোরাইড মানে কি সমায়ন, সমায়ন বেড়ে গেল তখন কি অধক্ষিপ্ত হবে, তাহলে মানে কি যে সমায়নের প্রভাবে কিন্তু অধক্ষিপ্ত হয়। এই টেকনিকে আমরা যে সমুদ্রের পানিতে লবণ আছে, সেই লবণ এর মধ্যে আমরা HCl যোগ করে সোডিয়াম ক্লোরাইডকে আমরা অধক্ষিপ্ত করতে পারি, এবং আমরা সোডিয়াম ক্লোরাইড তৈরিও করতে পারি। তো এই চ্যাপ্টারের শেষ দিকে ছিল এই বিষয়, এ জায়গাতে খুবই গুরুত্ব সহকারে তোমরা পড়বে, এখান থেকে একটা কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি, এর খুঁটিনাটি যা আছে সব কিছু দেখে নেবে। তো এইটুকু আজকের, আমরা এই পর্যন্ত আসলাম, এরপরে আবার নতুন টপিকে যাব। তো তোমরা এই সময়টুকু ভালো থাকবে আশা করি, সবাইকে ধন্যবাদ।